অর্থাৎ দিন আল্লাহ রুবুল্লা আলমিন ফেরেস্তাদেরকে নির্দেশ দিবেন জাহান নামকে উপস্থিত করতে জাহান নামকে ফেরেস্তারা উপস্থিত করবেন জাহান নামে টেনেসেসরে আসার জন্য শিকল থাকবে সত্তর হাজার প্রত্যেক শিকলে মাঝে সত্তর হাজার ফেরেস্তা টেনেস এসরে জাহান নামকে নিয়ে আসবেন অর্থাৎ চার হাজার নয়শো মিলিয়ন ফেরেস্তা জাহান নাম রাগে গুসায় ফেটে চৌচির হয়ে যাবে দুতামাইয়ুমির গাইব যেন ফেটে চৌচির হয়ে যাচ্ছে রাগে গুসায় ইদা উল কুফি হ্যাঁ শ্যামিয়াউল হ্যাঁ শাহি তফুর যখন জাহান নামীদেরকে ওই মুহূর্তে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন তারা বিকট আওয়াজ শুনবে এবং টকবক করে ফুরতে থাকবে এমন উত্তপ্ত আগুন থাকবে যে আগুন আমরা যেটি ব্যবহার করি এই দুনিয়ার আগুন থেকে আরো উনসত্তর গুণ বেশি আর এমন গর্ত গভীরতা জাহান নামের আবু হুরাইরা হাদিস বর্ণনা করেন রাসূল সাল্লাল্লা সাল্লামের কাছে আমরা বসেছিলাম শুনলাম অযাবাহ তখন রসাল্লাম জিজ্ঞাসা করলেন এটা কিসের আওয়াজ জানো আমরা বললাম আল্লাহ এবং রাসূল এই সম্পর্কে বেশি জানেন তখন বললেন আল্লাহ রব্লা আলামিন সত্তর বছর পূর্বে বিশাল একটি পাথর জাহান্নামে নিক্ষেপ করেছিলেন এখন এই জাহান্নামের গর্তে যেয়ে গভীরে যে পাথরটি পড়ছে এই বিশাল জাহান্নাম এত গভীরতা এই জাহান নামে যখন মানুষকে নিক্ষেপ করবা হবে তখন প্রিয়নবী সাল্লাহ সাল্লাম সুপারিশ করবেন হতে পারে আপনার আমার ভাগ্য এমন যে বিনা হিসাবে বিনা শাস্তিতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো যদি প্রিয়নবী সাল সাল্লাম আমাদের জন্য সুপারিশ করেন আমরা যদি রাসুলের সুপারিশ পেতে চাই বেশি বেশি আর রাসুলের উপর দরুদ ও সালাম পেশ করি আল্লাহ মসল্লি আল মুহাম্মদ ও আলা আলী মোহাম্মদ নিঃসন্দেহে আল্লাহ রুবুল্লাহ আলামিন নবীর ওপর রহমত প্রেরণ করেন এবং ফেরেস্তাগণ নবীর জন্য রহমতের দোয়া করেন صلوا <applause> عليه <applause> وسلموا <applause> hey, تسليما هي مؤمنون تمراو شردا پر نوبري پر درود سلام پیش کرو